ওকে, এখন আমরা চলে আসছি হচ্ছে ব্যাংকে। আমরা এই পার্টটা থেকে শুরু হয়ে যাবে আমাদের খুবই একটা পুরোপুরি মুখস্থ মার্কা একটা জিনিস, সেটা হচ্ছে এই কেন্দ্রীয় ব্যাংকের কাজ কি, বাণিজ্যিক ব্যাংকের কাজ কি, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো আমরা চেষ্টা করবো একটু গল্পের মাধ্যমে জিনিসটা একবার স্কিম করা। হ্যাঁ, আমার পারপাস হচ্ছে গিয়ে, তোমাদের তো পরীক্ষায় আলটিমেটলি কেন্দ্রীয় ব্যাংকে কি কাজ, বাণিজ্যিক ব্যাংকের কি কাজ, এই জাতীয় প্রশ্ন আসবে, এটা MCQ তো আসবে, CQ তো আসবে। হ্যাঁ, তো এই জন্য আমার কাজ হচ্ছে গিয়ে তোমরা যাতে এই জিনিসগুলো ইজিলি মনে রাখতে পারো, অর্থাৎ পরীক্ষার সময় যাতে অ্যাটলিস্ট আমার ভয়েসটা যাতে তোমাদের মাথায় থাকে যে আচ্ছা মেজামিন আপু বলেছিল যে আমরা কেন্দ্রীয় ব্যাংক এই কাজটা করে। হ্যাঁ, কেন্দ্রীয় ব্যাংক একটা দেশের সব রকমের অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। হ্যাঁ, এটা আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বললে হয়তো তোমার জিনিসটা মাথার মধ্যে ঢুকে যাবে। সো একটা রিভিউ হয়ে গেল, এই জন্যই বেসিক্যালি আমরা এখন এটা গোথ্রু করবো। মোরালেস এখন আমি যা বলবো সবই হচ্ছে কনসেপচুয়াল, সবই হচ্ছে মুখস্থ করার জিনিস, বাট বুঝে মুখস্থ করতে পারলে কিন্তু আরো সহজে জিনিসগুলো মনে থাকবে। আচ্ছা ঠিক আছে, তাশরিফা ক্লাসের আর 20 মিনিট বাকি আছে, এখন বাজে 4:40, আমরা 5টায় ক্লাসটা শেষ করে দিব। ঠিক আছে, এর আগে কিন্তু আমরা ওই যে ঋণ সৃজনের যে সূত্রটা আছে সেটা দিয়ে একটা অঙ্ক করে ফেলবো। তো তুমি এখনই কোথাও চলে যেও না, কারণ ঋণ সৃজনের অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো মতো বুঝে অঙ্কটা করতে হবে। হ্যাঁ, তো তুমি এখনই কোথাও চলে যেও না, আর 20 মিনিট থাকো। ঠিক আছে, বাকি সবাইকে বলছি আমরা 5টার সময় ছেড়ে দিব ক্লাসটা। সো 5 আর 20 মিনিট বাকি আছে, এর মাঝখানে একটা খুব ইম্পর্টেন্ট টপিক রয়ে গেছে, সো ওইটার জন্য হলো তোমরা বাকি 20টা মিনিট একটু কষ্ট করে থেকে যাও। ঠিক আছে, ওকে। তাহলে ব্যাংক কি করে? ব্যাংকের কাজ হচ্ছে গিয়ে আমানত হিসেবে প্রথম কথা টাকা জমা রাখে। আজকে তো সারাদিন আমরা এটাই পড়লাম যে ব্যাংকে আমরা বিভিন্নভাবে টাকা জমা রাখতে পারবো। উদ্যোক্তাদেরকে সুদের বিনিময়ে ঋণ প্রদান করে। ওই যে আপনি যদি আজকে কোনো বিজনেস স্টার্ট করতে চান তখন কিন্তু আপনার টাকার প্রয়োজন হবে, কিন্তু টাকা তো আপনার কাছে নাই, এত পরিমাণ টাকা তো ডিফিকাল্ট থাকা। হ্যাঁ, তখন আমরা ব্যাংকের কাছ থেকে ঋণের মাধ্যমে জিনিসটা নিয়ে থাকি। অর্থ সংরক্ষণ করে সেটা প্রয়োজনে উত্তোলনের সুযোগ দান করে। ওই যে আমরা করেছিলাম যে 3 রকমের আমানত আছে, হ্যাঁ, চলতি আমানত, সঞ্চয়ী আমানত এবং ফিক্সড ডিপোজিট যে আমানতটা। হ্যাঁ, তো এই যে বিভিন্নভাবে অর্থ সংরক্ষণ করে ও আমাকে আবার টাকাটা ফেরত নেওয়ার একটা সুযোগ করে দিচ্ছে, এটাও কিন্তু আমরা আজকে অলরেডি পড়ে ফেলেছি। হ্যাঁ, বিলের বাটা করে এবং মক্কেলদের হয়ে আর্থিক নিশ্চয়তা বা জামিন প্রদান করে, এই জাতীয় যে কাজগুলো আছে সেগুলো ব্যাংক করে থাকে। আমরা কিন্তু ইম্পর্টেন্ট যে কাজগুলো আছে সবই আজকে ক্লাসের মধ্যে গল্পের মাধ্যমেই কিন্তু পড়ে ফেলেছি। হ্যাঁ, ওকে ঠিক আছে। না সাজ্জাদ, পুরো ক্লাসটা আবার শর্টে বুঝা দেওয়া খুবই ডিফিকাল্ট ভাইয়া, গলা একদম ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য আই উড রেকমেন্ড তুমি ক্লাসটা আরেকবার একটু দেখে নিও, তাহলে তোমার জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, একটা দেশের অর্থ বা মুদ্রা বাজারের শীর্ষে একদম মেইন, যেখান থেকে সব রকমের আর্থিক কাজ কারবার হয়, যেখান থেকে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকরা হচ্ছে, কমার্শিয়াল ব্যাংক যারা আছে তারা হচ্ছে গিয়ে এখান থেকে ঋণ নিয়ে থাকে, হ্যাঁ, সরকার এখান থেকে টাকা নিয়ে থাকে, আমরা এখান থেকে বিভিন্ন রকমের টাকা নিয়ে থাকি, বৈদেশিক যারা ব্যাংক আছে বা প্রতিষ্ঠান আছে তারা হচ্ছে এদের সাথে কাজ কারবার করে থাকে, হ্যাঁ, এবং সব রকমের রীতিনীতি এরাই হচ্ছে গিয়ে নির্ধারণ করে থাকে। তারা হচ্ছে আমাদের সবার পছন্দের কেন্দ্রীয় বা সেন্ট্রাল ব্যাংক, বা আমরা আমাদের জন্য বলি বাংলাদেশ ব্যাংক। হ্যাঁ, তো বাংলাদেশ ব্যাংক হচ্ছে গিয়ে এই সব ধরনের আর্থিক যে বাজার আছে সেটাকে নিয়ন্ত্রণ করে থাকে, অর্থবাজারকে সুষ্ঠুভাবে পরিচালনা করে থাকে।